করুণাময়ী মা শারদা পেজে সবাইকে আমার প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আগের দিন সংসার ও সাধন প্রথম পর্ব হয়েছিল, আজকে তার দ্বিতীয় পর্ব। মায়ের কথায় কিভাবে সংসারে চলবো, কিভাবে থাকবো, মা তো কোনোদিন এইটা বলেননি যে ঈশ্বরকে নিয়ে থাকার জন্য সংসার ছেড়ে বেরিয়ে আসতে হবে। তিনি সবসময় এটাই বলেছেন যে গৃহীদের অন্তর সন্ন্যাস, এবং সন্ন্যাসে থেকেই আমরা ঈশ্বরকে ডাকতে পারি, ঈশ্বরকে নিয়ে থাকতে পারি। তো আজকে এইটা নিয়েই দ্বিতীয় পর্ব, তো আলোচনা শুরু করছি। সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? এই প্রশ্নটা আমাদের সবার আছে যে সংসারে যে আছি কিভাবে থাকবো, কিভাবে চলবো। কারণ বেশিরভাগ লোক আর অনেক বছর ধরে বা সময় ধরে আমরা নিজেদের মনের খুশি মতন চলছি, কিন্তু সেইভাবে চলে দেখছি যে কাজের কাজ খুব একটা হচ্ছে না। তো কিভাবে চলবো, মাই কিন্তু প্রশ্নটা করছেন এবং মাই উত্তরটা দিচ্ছেন। তিনি তো মা, তিনি তো জানেন যে কার কোন উপায়টা দরকার, কার কোন উত্তরটা দরকার। তো তিনি কি উত্তর দিচ্ছেন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। এখন কথাটা খুব মানে কাব্যিক, মানে একটা ছন্দ আছে কথাটায়, কিন্তু কথাটা ভীষণ গভীর এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ। স্বামীজি এরকম একটা কথা বলেছিল তার শিষ্যদেরকে যে যখন ধ্যান করবি তখন একদম ডুবে যাবি, কিন্তু যখন আলু বিক্রি করবি তখন চাষিদের মতন করে আলু বিক্রি করবি। সংসারে আছি এবং সংসারে আমাদের আধ্যাত্মিকতাটাকে একটা আমাদের এই সংসারের একটা অঙ্গ করে নিতে হবে। আমরা মনে করি, এটা আমাদের একটা ধারণা যে আধ্যাত্মিকতা করলে সংসার করা যায় না। কথাটা তো ভুল, কারণ এইটাই যদি মানে হতো যে সংসার করলে আধ্যাত্মিকতা হবে না, তাহলে মা এটা বলতেন না যে গৃহীদের অন্তর সন্ন্যাস। তার মানে কি গৃহীরা বাড়িতে থেকেও সংসার ধর্ম পালন করেও ভেতর থেকে তারা সন্ন্যাসী হতে পারে। আমার গুরুদেব তার গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করেছিল যে আমাকে কি সন্ন্যাস নিতে হবে। তখন পবিত্রানন্দ মহারাজ, তিনি ছিলেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজের শিষ্য, আর স্বামী কৃষ্ণানন্দ মহারাজ ছিলেন আমাদের মায়ের দীক্ষিত শিষ্য। তো পবিত্রানন্দজি স্ট্রেট আমার গুরু ভগবানকে বলেছিলেন যে তোমাকে একদম সন্ন্যাস নিতে হবে না, তোমাকে সংসার ছাড়তেও হবে না। তুমি যাদের সাথে রয়েছ তাদের ভেতরেই তুমি ঈশ্বরকে দেখার চেষ্টা করো। এবং মা বলেছেন গৃহীদের অন্তর সন্ন্যাস। তো তার মানে যে সংসারের মধ্যে থেকেও আমি ঈশ্বরকে নিয়ে থাকতে পারি, কিন্তু সংসারে যখন সংসার করব তখন সেটা একদম মন দিয়ে করব, গুছিয়ে পারফেক্টলি করব, আর যখন আধ্যাত্মিকতা করব তখন শুধু আধ্যাত্মিকতাই করব। এখন আমি ধ্যান করতে বসলাম, ধ্যান করতে বসে আমি সংসারের কথা ভাবছি, তাহলে আমার ধ্যান হবে না, তাহলে কিন্তু সেটা ধ্যান নয়। ধ্যান করছি যখন আমি এক ইষ্ট চিন্তা ঈশ্বর চিন্তাই করব, এক চিন্তাই করব, সেখানে সংসারের চিন্তা থাকবে না। আর যখন সংসার করব, সংসার করার সময় যদি আমি ধ্যানস্থ হয়ে বসে থাকি তাহলে তো আমার কাজ হবে না। তাই যখন যেমন তখন তেমন, যখন যেটা করতে হবে আমাকে ভালো করেই করতে হবে। যেখানে যেমন সেখানে তেমন, যেই সময় যেই কাজটা করার আমাকে সেই কাজটাই ওই সময় ঠিক করে করতে হবে। যদি আমি সকালে উঠেই, আমি হয়তো 5টায় উঠি 6টায় উঠি, আমি যদি সকালে উঠে ধ্যান করি তখন শুধু আমি ধ্যানই করব, সেই সময়টা 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক সেই সময়টা আমি নিজের জন্যই রাখব, এবং বাকিটা সময় আমি আমার অন্য যা কাজ করার করব। যাকে যেমন তাকে তেমন, এটা একটা কথা আছে না, যার পেটে যা সয় তাকে সেইটাই দিতে হয়। এখন সংসারে আছি,
এখন আমার আমি যদি ভাবি যে সংসারের লোকেরা আমার মতন করে চলবে, আমার মনের মতন হবে, সেটা কোনোদিন পসিবল নয়, সেটা একদমই রিয়ালিটি নয়। আমরা যারা মা বাবা আমরাও ভাবি যে আমাদের সন্তান আমাদের মনের মতন হবে, কিন্তু সত্য এটাই যে সে আমাদের মনের মতন হবে না, সে তার মতন করেই বড় হবে। আমি হাজার চেয়েও তাকে আমার মতন করতে পারবো না, কারণ সে নিজস্ব একটা মন, নিজের একটা সংস্কার নিয়ে এসছে। তাই যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার, তার সাথে সেরকম আচরণ। জোর করে আমরা করতে চাই এবং আমরা চাই কি আমাদের হাতে সবকিছু থাকুক, আমাদের মতন করে সবকিছু হোক, সেটা কোনোদিন হবে না। এটা আমাদেরকে মেনে নিতে হবে, যেটা হওয়ার সেটাই হবে। আমাদের কোনো কিছুর ওপরে কোনো কন্ট্রোল নেই, কোনো হাত নেই, এটাই জীবন। আমরা এইটা মানতে পারি না বলেই কিন্তু আমাদের এত কষ্ট। এইটা মেনে নিতে হবে যে আমরা বলি না এইখানে যা লেখা তাই হবে, এটাই কিন্তু সত্য। তিনি যা লিখে দিয়েছেন, তিনি যেভাবে চান সেইভাবেই হবে, আমার চাহিদার মতন করে হবে না। আমার গুরুর গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজ একটা কথা খুব বলতেন, মায়ের যাহা ইচ্ছা তাহাই হবে এবং তাহাই হোক। মায়ের যা ইচ্ছা সেটাই হবে আর সেটাই যেন হয়, আমার ইচ্ছে মতন করে যেন কিছু না হয়। তিনি যেভাবে চালান, তিনি যেভাবে তার ইচ্ছে সেইভাবেই কিন্তু সবকিছু হয়। এইটাকে মেনে যদি আমি চলতে পারি, তাহলে আমি দেখব যে সংসারের অনেক কিছু আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। যদি এই এক্সপেকটেশনগুলো কমিয়ে নিতে পারি, তাহলে কিন্তু জীবনগুলো অনেক সহজ হয়ে যাবে। যে না, আমাকে মেনে নিতে হবে, যেটা যেরম হচ্ছে যেভাবে হচ্ছে আমাকে সেটা মেনে নিতে হবে। তো আমরা এই যে প্রশ্নটা মা করলেন যে সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হবে, এটার উত্তরে আমরা কি পেলাম? আচ্ছা সঞ্জয় বাবু, আপনার প্রশ্নের উত্তরটা আমি এই পয়েন্টটা বলে আমি তারপরে উত্তরটা দিচ্ছি। তো মা যে প্রশ্নটা করলেন, এটার উত্তরে আমরা পেলাম কি, যে যখন যেই সময় যেই কাজটা করার, প্রথম পয়েন্ট, তখন সেই কাজটা আমাকে নিখুঁতভাবে করতে হবে। সংসার যখন করব যেন একদম মন দিয়ে গুছিয়ে করি, যতটুকু আমার দায়িত্ব, অবশ্যই নিরাসক্ত হয়ে এবং আশা কম রেখে। একদম জড়িয়ে পড়ে করলাম তাহলে মানে কাঁঠালের আঠার মতন চিপকে করলে হবে না, হাতে তেল মেখে করতে হবে। তো যখন যেই সময়টা যেটা করার আমাকে, তখন সেই সময় সেটাই করতে হবে। আমি যদি এখন কোনো একটা, ধরো আমি একটা ছাত্র, আমার একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করার কথা, তখন যদি আমি মোবাইল করি বা তখন যদি টিভি দেখি বা গল্প করি, তাহলে কিন্তু আমার সময় সদ্ব্যবহার হলো না। আমরা এই যে বলি না যে সময় নষ্ট করো না, সময়ের অপচয় করো না, আমরা সময়ের সাথে আরেকটা জিনিসের অপচয় করি, সেটা হচ্ছে আমাদের মনের অপচয়। যেই সময়ে যেটা করার দরকার সেই সময় সেই কাজে মন না দিয়ে আমরা অন্য কিছুতে যখন মন দিই, তখন সময়েরও অপচয় হয়, মনেরও অপচয় হয়। তাই সময় সৎ ব্যবহার যেন হয়, কাজটা যেন নিখুঁতভাবে ঠিক ঠিক হয়। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেই স্থানে আমি যাচ্ছি সেই স্থানের মতন করেই কিন্তু আমাকে থাকতে হবে বা চলতে হবে। একটা কথা আছে না, যে ওয়েন ইউ আর ইন রোম ডু থিংস হাউ রোমানস আর ডুইং, মানে যখন তুমি রোমে আছো, রোমের মানুষ যেভাবে থাকে তোমাকে সেইভাবেই থাকতে হবে। নিজেকে মানিয়ে নেওয়া, অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্ট করা। একটা জল যেমনি যেই পাত্রে ঢালা হয় সেই পাত্রেরই আকার নিয়ে নেয়, ঠিক সেরকমই আমরাও যেন নিজেদেরকে মানিয়ে নিতে পারি সব কিছুর সাথে। আমি যদি সবসময় বলি না এইটা আমি পারবো না, ওইটা আমি পারবো না, এখানে অ্যাডজাস্ট হবে না, ওখানে অ্যাডজাস্ট হবে না,
একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, নিজেকে প্রত্যেকটা সিচুয়েশনের সাথে আমাকে মানিয়ে নিতে হবে, নিজেকে সেইভাবে আমাকে মোল্ড করে নিতে হবে। আমি যদি সংসারে ফ্লেক্সিবল হই, আমি যত ফ্লেক্সিবল হব তত কিন্তু আমার কাছে সংসার সহজ হবে। আমরা কি মানে ভাঙবো তবু মোচকাবো না, এই কথাটা কিন্তু খাটে না সংসারে। আমরা এইভাবে থাকি বলেই আমাদের কাজের কাজ হয় না, একটু ফ্লেক্সিবিলিটি দরকার। মা কিন্তু উপায় সব বলে দিচ্ছেন যে কিভাবে সংসারে থাকতে হয়। যাকে যেমন তাকে তেমন, যে যেরকম তার সাথে সেইভাবে থাকা। একজন যদি একটা জিনিস না পারে, তাকে সাহায্য করা, তাকে বোঝানো, তাকে হেল্প করা, তর্ক করা নয়। তর্ক করলে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা চট করে কথা কাটাকাটিতে নামি, আমরা মানে মুখটাকে খুব ভালো ব্যবহার করতে পারি, কিন্তু আমি যার সাথে আছি, আমি যদি তার মনের অবস্থা, তার মানসিক অবস্থা ভেবে যদি তার সাথে মিশি, তাহলে কিন্তু শান্তি থাকে। আমরা কি খালি নিজেদেরটা দেখি? আমাকে হয়তো একজন, আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার সাথে আমি যখন দেখি যে কেউ একটু অন্যভাবে কথা বলছে, একটু বাজেভাবে কিছু কথা বললো, আমি তখন ভাবার, এটা আমি যে প্র্যাকটিসটা করি বা আমি যেটা করার চেষ্টা করি আমি সেটাই বলছি, যখন আমি দেখি যে আমার সাথে একজন যেভাবে কথা বলে সেভাবে বলছে না, আগে কি করতাম, আগে ঝগড়া করতাম, দুর্ব্যবহার করতাম, যে তুই আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারিস না, এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়ে যেত। কিন্তু এখন কি আমি একটু ভাবি যে ও যে আমার সাথে এইভাবে কথা বলল, ওর কি কোনো ডিস্টারবেন্স চলছে ভেতরে? ওর কি এখন মানসিক অবস্থাটা ঠিক নেই? ওর কি ভেতরে অন্য কিছু চিন্তা চলছে? নিশ্চয়ই ওর কোনো অসুবিধে হচ্ছে যার জন্য আমার সাথে ভালোভাবে কথা বলতে পারলো। আমি যদি, আমি দেখেছি এইটা ভেবে যদি আমি তার সাথে কথা বলি, সে কিন্তু আমার না বলতেই নিজে বোঝে যে তাকে অন্যভাবে আমার সাথে কথাটা বলতে লাগে। তো এইভাবে যদি আমরা অ্যাডজাস্ট করে নিই, এইভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে সংসার খুব একটা অসুবিধের জায়গা মনে হবে না। এবং এইটা মায়ের কথা, কিন্তু সলিউশনটা, উত্তরটা কিন্তু মায়ের। তাই এটাই জানতে হবে যে এই তাতেই কাজ হবে। আমাদের যারা আমাদের থেকে বয়সে বড়, তারা আমাদেরকে অনেক টিপস দিতে পারেন, অনেক অ্যাডভাইস দিতে পারেন, তারা বলতেও পারেন যে আমরা যা জগৎ দেখেছি, আমরা যেভাবে বলছি সেভাবে চল না, আমি তাদের কথা শুনে তো চলবো না, আমি চলবো মায়ের কথা শুনে, কারণ সেই কথা শুনেই কাজ হবে। আচ্ছা হ্যাঁ, যে প্রশ্নটা এসেছিল সঞ্জয়বাবু নামটা, হ্যাঁ সঞ্জয় মজুমদার, ধ্যান মানে কি বসে চিন্তা করা জানতে চাইছি। ধ্যান মানে, ধ্যান অনেকভাবে হয় এবং অনেকজন অনেকভাবে ধ্যান করে। সবচেয়ে সহজ ধ্যানের উপায়, ধ্যান অবশ্যই খুব কঠিন, এটা একদিনে তো হয় না, অনেক সময় লাগে। প্রথম দিন যখন ধ্যানে বসবো, দেখবো কি যে কিছুতেই মনটাকে বসাতে পারছি না, যেন ছিটকে ছিটকে পড়ছি। যতই ভাবছি যে মায়ের কথা ভাববো, ঠাকুরের কথা ভাববো, বা আমার গুরুর কথা, বা যে যার যেটা, যার যে ইষ্ট তার কথা ভাববো, একটু পরেই দেখি জগতের চিন্তা, সংসারের চিন্তা বা অন্য কিছু নিয়ে ভাবনা শুরু হয়। তো সবচেয়ে সহজ হচ্ছে যে আমার যাকে ভালো লাগে, ঠাকুর হোক, মা হোক, স্বামীজি হোক, কালী হোক, কৃষ্ণ হোক, যে যেটা যার ইষ্ট, তাকে নিয়ে ভাবা। আমি তার ছবির কথা ভাবতে পারি, তার কোনো কথা ভাবতে পারি, কিন্তু তাকে নিয়েই শুধু ভাববো, এক চিন্তার নাম ধ্যান। তখন আমার ভেতরে শুধু একটা চিন্তাই থাকবে, আমি অন্য কোনো চিন্তা অ্যালাউ করব না আমার ভেতরে। এই যে ফাইট, ধ্যান মানে কিন্তু যুদ্ধ করা নিজের মনের সাথে। মন ঢেলে চিন্তা পাঠাবে, যখন একটা নদীর ওপরে ড্যাম ভেঙে যায়, তখন যেমনি বার আসে, মানে পাড়টার ভাসিয়ে দেয়, মনও কিন্তু সেইভাবেই চিন্তা পাঠায়, মানে আমরা হাবুডুবু খাই। কিন্তু ধ্যান মানে কি আমার মনের সাথে লড়াই,
তো আমাকে ধ্যানে যখন আমি বসবো, আমাকে খেয়াল রাখতে হবে আমি একটা চিন্তাই ভেতরে রাখবো। খুব কঠিন, রোজ যদি করতে থাকি, ধ্যানটা কিন্তু রোজকারের ব্যাপার, নিত্য প্রতিদিন করতে হবে। একদিন করলাম, তারপর আবার 4 দিন বাদে বসলাম, এইভাবে কিন্তু হয় না ধ্যান, রোজ বসতে হয়, রোজ। তো এই করতে করতে এক সময় দেখব যে আমার ভেতরে সর্বক্ষণ সেই একটা চিন্তাই রয়েছে। এইভাবেই তো আস্তে আস্তে মন শান্ত হয়। ধ্যান মানে আমি মনটাকে বহু চিন্তা থেকে এক চিন্তায় নিয়ে আসব, এটাই ধ্যান। এইভাবেও ধ্যান হয়। আবার অনেক সময় মানুষ ধ্যানের মধ্যে বিচারও করে, সত্য মিথ্যা বিচার, নিত্য অনিত্য বিচার, আত্ম অনাত্মা বিচার, কিন্তু এক চিন্তার নামই ধ্যান, খুব সহজভাবে যদি বলি। তাই রোজ বসতে হবে ধ্যানে, এবং একটা চিন্তাই আমি ভেতরে রাখব। আবার বলছি, একদিনে হবে না, বহু চিন্তা চলে আসবে, কিন্তু করতে করতে এক সময় আমি মনটাকে একমুখী করতে পারব। এবার পরের, মায়ের পরের কথাটায় আসি। কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, এক রূপই থাকবে। তো কিছু কাল সাধন ভজন করলে, মা কিন্তু বলছেন না যে একদিন সাধন ভজন করুন। এই যে বললাম কিছু কাল, মানে সময় লাগবে, সময় সাপেক্ষ। একটু আগে বলছিলাম না যে ধ্যান সময় সাপেক্ষ, আস্তে আস্তে ধ্যান গভীর হয়, আস্তে আস্তে ধ্যানটা পাকে বা জমে। দই পাততে তো একটু সময় লাগে, তো সেরকমই ধ্যানটাও জমতে সময় লাগে। হ্যাঁ সঞ্জয় মজুমদার, আপনি একদম ঠিক বলেছেন, ধ্যান মানে লেগে থাকা, নিজেকে রোজ বসাতে হবে, নিজেকে রোজ বসাতে হবে। আমার মন বলবে দূর, আজকে বসবো না, কালকে ধ্যানে বসবো। এই কাল কাল করতে করতে দেখবো বসাই হবে না, তাই জোর করে বসাতে হবে। এই যে একটা তো কথা লেগে থাকো, আর আরেকটা যেটা বললাম, মনের সাথে যুদ্ধ। মন আমাকে বলবে ধ্যানে বসো না, আধ্যাত্ম চিন্তা করো না, জগতের চিন্তা করো, কারণ এটা আমাদের অভ্যাস, জন্ম জন্মান্তর ধরে মন আমাদের সবসময় জগৎ চিন্তাই করে গেছে। তাই তাকে দিয়ে ঈশ্বর চিন্তা করানো সেটা তো একটু কঠিন হবে, তাই একটু সময় লাগবে, ধৈর্য ধরে করতে হবে। তাই রোজ বসতে হবে, এবং রোজ মনকে বলতে হবে যে না, আমি বসবো এবং আমি ঈশ্বর চিন্তা করব। মনকে একটু চাবুকের বাড়ি, আধ্যাত্মিকতা বা বেদান্ত চর্চা এগুলো হচ্ছে মনকে একটু চাবুকের বাড়ি দেওয়া, আঘাত করা মনকে। করতে করতেই তো মনটা একদিন মরবে। স্বামীজি বলছেন না, মনকে মনশালায় চোর, একে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। এই চোবানি, এই ধ্যান করা, বিচার করা, এগুলোই হচ্ছে মনকে বারবার করে চোবানো। এক সময় চোবাতে চোবাতে মনটা ঠিক মরবে। তাই মাও কিন্তু বলছে কিছু কাল সাধন ভজন, সময় সাপেক্ষ, ধৈর্য ধরে করে যেতে হবে নিষ্ঠা দিয়ে। কিছু কাল সাধন ভজন করে মন পাকলে, মনটা যখন পাকে, পাকতে সময় লাগে। একটা ফলেরই যদি গাছে পাকতে সময় লাগে, তাহলে আমাদের মনের তো সে কত জন্ম জন্মান্তরের অভ্যাস, কুসংস্কার, কত কিছু রয়েছে মনের মধ্যে, সেটাতে সময় লাগবে না? অবশ্যই লাগবে। তাই আমাকে ওই ধৈর্য ধরে একদম ডেডিকেশন দিয়ে, ডিভোটেডলি আমাকে এই প্র্যাকটিস করতে হবে। তো আমার মন যখন পাকবে, তখন মনটাকে আমি যেখানেই দিই না কেন, যেই লোকের সাথেই মিশি না কেন, মন আমার প্রভাবিত হবে না। ওই কথা আছে না যে চারা গাছ থাকলে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগলে খেয়ে নেয়, ঠাকুরের কথা। তো আমাদের মনটা কি এখন কাঁচা মন? কাঁচা মন কিরম, কিরম তার নেচার, সে সব কিছুতে প্রভাবিত, সে সবকিছু দ্বারা প্রভাবিত। কিছু একটা অঘটন ঘটলো, আমার মন নড়ে গেল, আমার মন দুর্বল হয়ে পড়ল, কিছু একটা ভালো হলো, আমি আনন্দে আত্মহারা হয়ে পড়লাম, দুঃখ এলো, একদম ভেঙে পড়লাম, এইটা হচ্ছে কাঁচা মন।
কিন্তু মন যখন পাকে, দুঃখ আসুক সুখ আসুক তার কিছুতেই কিছু এসে যায় না, সে একইভাবে থাকে। তখন আর কোনো কিছু সেই মনকে ছুঁতে পারে না, প্রভাবিত করতে পারে না। তাই কি করতে হবে? বেড়া দিতে হবে। বেড়া কিভাবে দেব? এই আধ্যাত্মিক চর্চা করতে হবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তো সেই শক্ত বেড়াটা দিতে হবে। তারপর সেই চারা গাছটা যখন বড় হয়ে বট গাছের মতন বড় হবে, তখন ঠাকুরই বলেছেন হাতি বাঁধলেও কোনো অসুবিধে নেই। তো মন যখন পেকে যাবে, তখন আমি যা খুশি করি না কেন কোনো অসুবিধে নেই, হাজার লোকের সাথে মিশি বা যা ইচ্ছে করি, মন আমার প্রভাবিত হবে না। তখন মন, মনের সামনে একটা ঢাল থাকবে, প্রুফ, PROOF, প্রুফ, এখানে প্রমাণ বোঝাচ্ছে না, আমরা বলি না মানে এই প্রুফ, ওয়াটার প্রুফ, সেই প্রুফ, জগৎ প্রুফ, তখন আর কিছু সেই মনকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। পবিত্রানন্দজি আমার গুরু ভগবানকে একটা চিঠিতে লিখেছিলেন যে বহির জগতে যাহাই ঘটুক না কেন, তোমার অন্তর বিচলিত হইবে কেন? বাইরের জগতে যাই ঘটুক, তোমার অন্তর বিচলিত কেন হবে? এই অন্তর বিচলিত হচ্ছে মানেই কাঁচা, কিন্তু এটা যখন পাকবে আর বিচলিত হবে না। তাই জগতে সংসারে থেকে আমি যদি ঈশ্বর চিন্তা করে করে যদি মনটাকে পাকিয়ে নিই, তাহলে আমি যত লোকের সাথেই মিশি আমার কোনো প্রবলেম হবে না, আর আমার ওপর দিয়ে যাই আসুক, সংসারে আমার যাই ঘটুক, আমার মনে তার কিছু প্রভাব পড়বে না। নির্জনে সাধন খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদয় হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে। নির্জনে সাধন খুব দরকার, এই পয়েন্টটাকে ভীষণভাবে গ্রহণ করতে হবে। আমাদের লাইফটা কিরকম? প্রচণ্ড ফাস্ট, হেকটিক, কেওটিক, আর কোনো টাইম নেই, আমরা বলি না কোনো সময় নেই, প্রচণ্ড কাজের চাপ। সেই কাজের মধ্যে, ভিড়ের মধ্যে, ঠেলাঠালির মধ্যে দিয়েই কিন্তু জীবন, কিন্তু মা কি বলছে? নির্জনে সাধন খুব দরকার। এই সংসারের থেকে বেরিয়ে মাঝে মাঝে দু তিন দিনে একটু নির্জন থাকা দরকার, খুব দরকার। কারণ কি, আমরা যদি ভালো করে ভেবে দেখি 24 ঘন্টার মধ্যে কতটা সময় আমি নিজেকে দিই, বা কোন সময়টা আমি নিজের জন্য রেখেছি যে একটু নিজেকে নিয়ে থাকবো, একটু নিজেকে নিয়ে বসবো, মি টাইম নেই আমাদের। তাই একটু নির্জনে দরকার, কিছুদিন একটু সবকিছুর থেকে বেরিয়ে একটু আলাদা আইসোলেশনে থাকা দরকার। সেই আইসোলেশনটা হচ্ছে একটু পজ। আমরা যখন কোনো ভিডিও দেখি তখন কি থাকে? ফাস্ট ফরওয়ার্ড থাকে, পজ থাকে। তো এই নির্জনে যাওয়াটা কি একটু পজ? আমাদের লাইফ তো ফাস্ট ফরওয়ার্ডে চলে, এই জন্য হাঁপাতে থাকি সবসময়। তাই একটু শ্বাস নেওয়ার জন্য, একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলার জন্য আমাদেরকে একটু পজ বাটনটা টিপতে হবে, একটু নির্জনে যেতে হবে, সেখানে বসে সাধনা করতে হবে। মা কিন্তু এইটা বলছে না যে তুমি সংসারে থেকে পারবে না, সেটা বলছে না। মাঝে মধ্যে সংসার থেকে একটু বেরোনো দরকার, দু তিন দিন একটু আলাদা গিয়ে নিজের সাথে সময় কাটানো দরকার। কিছুদিন আগেই আমার মা খুব ব্যস্ত থাকেন, আমি যেই সংগঠন আধ্যাত্মিক আশ্রম, আমি যেই আধ্যাত্মিক সংগঠনের সাথে যুক্ত যে আশ্রমে আমি যাই, ছোটবেলা থেকেই সেখানেই বড় হয়েছি, তো মা সেখানেরও কাজ করে, আশ্রমের সব কাজ, বাড়ির সব কাজ। কিছুদিন আগে আমি আর মা আলাদা করে একটু ঋষিকেশ ঘুরে এলাম এক সপ্তাহের জন্য। কারণ কি, এটা দরকার। সব সময় একইভাবে থেকে 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 আমরা তো ধুঁকছি না,
তাই একটু ফ্রেশ এয়ার, একটু এনরিচমেন্ট বা নারিশমেন্ট বা রিফ্রেশমেন্টের জন্য আমাদেরকে কিছুদিন একটু নির্জনে থাকা খুব দরকার। সংসারে থেকে তো সাধনা করবই, একটু নির্জনে থেকেও যেন করি। যখন মনে কোনো বিষয় উদয় হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে, তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। মা কি বলছে, যখন মনে কোনো বিষয় উদয় হবে। আচ্ছা, এই মায়ের এই কথাটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো মনে কোনো বিষয় উদয় হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে। এই কথাটাকে দুভাবে নিতে পারি। একটা জাগতিক দিক থেকে নিতে পারি, যে আমাদের মনে বিষয় বলতে কি এই জগতের বিষয় ওঠে সব সময়, ঈশ্বর কেন্দ্রিক বিষয় খুব কমই ওঠে। তো যখন ভেতরে কোনো জগতের বিষয় উঠবে, তখন যেন আমি তার কাছে কেঁদে প্রার্থনা করি। কি প্রার্থনা করব, যে ভেতরে জগতের বিষয় কমে যেন আমি ঈশ্বরকে বিষয় করতে পারি। প্রার্থনাটা যখন যেন এইটা হয়, যে জগৎকে বিষয় না করে আমি যেন ঈশ্বরকে বিষয় করি। যখন জগতের ব্যাপারে কিছু জানার চেষ্টা হবে, যখন জানার ইচ্ছে হবে, তখন যেন আমি কেঁদে তার কাছে বলি যে আমি জগতের জিনিস, আমার ভেতরে যে জানার ইচ্ছেটা হয়েছে সেই ইচ্ছেগুলো যেন কমে আর আমি যেন তোমাকে জানার চেষ্টা করি, আমি যেন ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বরকে জানার চেষ্টা করি। এইটা হচ্ছে প্রার্থনা। এটাকে আধ্যাত্মিকভাবেও নেওয়া যায় কথাটাকে, যে যারা আমরা একটু আধ্যাত্মিক, সবাই তো নয় কম বেশি, যারা আমরা এই বিষয়টা নিয়ে থাকি, আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করি, আমাদের ভেতরেও বিভিন্ন আধ্যাত্মিক বিষয় উঠতে পারে। যে এই যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান যেটা বেদান্তে বলা আছে, সেইটা নিয়ে আমার ভেতরে একটা মুমুক্ষুত্ব ভাব হলো, আমার ভেতরে সেই ব্রহ্মকে জানার ইচ্ছে হলো, তখনও যেন আমি তাকে কেঁদে প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি যেন বুঝতে পারি। আমি তো পাল তোলার চেষ্টা করছি, তোমার তো কৃপা বাতাস বইছে, আমার নৌকাটাকে তুমি তাড়াতাড়ি পার করিয়ে দাও। এই প্রার্থনাও হতে পারে। যখন আমার আধ্যাত্মিক কোনো বিষয়ে জানার ইচ্ছে হবে, ঈশ্বরকে নিয়ে কিছু জানার ইচ্ছে হবে, তখন যেন আমি কেঁদে কেঁদে তার কাছে, এই কেঁদে কেঁদে যে মা বলছেন, এই কাঁদবে কে, যে আকুল, যে ব্যাকুল, তারই তো চোখের জল পড়বে। মায়ের কিন্তু প্রত্যেকটা কথাকে খুব ভালোভাবে ধরতে হবে। এই যে বলছে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করো, এমনি না, কেঁদে মানে ব্যাকুলতা দিয়ে, একদম আন্তরিকভাবে তাকে চেয়ে তার কাছে প্রার্থনা করো, তখনই কিন্তু কাজ হয়। ব্যাকুলতাতেই কিন্তু সবকিছু, ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে তার কাছে। তো যখন আমার ঈশ্বরের প্রতি কিছু জানার আগ্রহ হবে, যখন আধ্যাত্মিকতা নিয়ে কিছু জানতে চাইব, তখন যেন আমি ভেতর থেকে ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করি যে সে যেন আমাকে বুঝিয়ে দেয়। সে না বোঝালে তো কেউ বোঝে না, সে না জানালেও কেউ জানতে পারে না। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন। তাই প্রার্থনাটা কি হবে, আমার ভেতরের যেন ময়লা এবং কষ্ট দূর হয়। স্বামীজি যেমনি মায়ের থেকে ধন সম্পত্তি চাইতে পারেননি, তিনি বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি এইটাই চেয়েছিলেন। তাই কি চাইছি মায়ের থেকে? আমাদের তো একটা প্রশ্ন করা উচিত, যে আমরা জানি যে দক্ষিণেশ্বরের মা, তিনি ঠাকুরের সাথে কথা বলতেন, এবং স্বামীজি তার কাছে যে প্রার্থনাটা করেছিলেন, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, তার এই প্রার্থনাটা কিন্তু ভীষণ মানে পুরোপুরি ফলেছিল।
তিনি বিবেক চেয়েছিলেন এবং ভবিষ্যতে তিনি বিবেকানন্দ হয়েছিলেন। তো আমাদের একবারও এইটা মনে হয় না যে ঠাকুরের সাথে সেই মা কথা বললেন, আমরাও তো দক্ষিণেশ্বর যাই, আমাদের সাথে তো মা কথা বলেন না, আমাদের সামনে তো মা সেই পাথরের মতনই দাঁড়িয়ে থাকে, কেন কেন ঠাকুরের পরে সেই মা আর কারোর সাথে কথা বলেননি? কারণ ঠাকুর তো শুধু মা ছাড়া কিছু বুঝতেন না, ঠাকুর তো মাকে ছাড়া কিছু দেখতে চাইনি, শুনতে চাইনি, কিছু জানতে চাইনি। আর আমরা আমরা তো মাকে চাই না, আমরা ফুলের ডালা নিয়ে যখন মাকে পুজো দিই আমরা জগতের সব বিষয় মায়ের থেকে চাই, মাকে তো আমরা চাই না, মায়ের সাথে তো আমরা কথা বলতে চাই না, তাই মাও আমাদের সাথে কথা বলেন না। কি চাইছি তার কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই চাইতে হবে কি, যে আমার ভেতরের সব ময়লা যেন দূর হয়, আমার ভেতরের যে অভাব বোধ, যে কষ্ট, সেগুলো যেন দূর হয়। আর একমাত্র ঈশ্বরকে পেলেই এগুলো দূর হয়, আর অন্যভাবে দূর করা সম্ভব নয়। আমি যদি ভাবি যে আমি জগতের ভোগ করে আমার ভেতরের কষ্ট দূর করব, সেটাতে তো কষ্ট দূর হবে না, কষ্ট বরঞ্চ আরো বাড়বে। তাই কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করা, ঠাকুর কাঁদছেন, মা দেখা দে, মা দেখা দে। এইভাবে কে কেঁদেছিল ঠাকুরের পরে? কেউ নেই, তার আগেও নেই, পরেও নেই। সেই সেই বোকা বামন, তাকে বোকা বামন বলা হতো, তো তার হয়তো চালকলা বাঁধা বিদ্যে ছিল না, কিন্তু তার কাছেই তো সেই পরমার্থের জ্ঞান ছিল, সেই চরম জ্ঞান, যেটা পৃথিবীর আর কারোর কাছে ছিল না। তো সে কেঁদে কেঁদে মাকে বলছে, মা দেখা দে, মা দেখা দে। ঠাকুর মায়ের জন্য কাঁদছেন, তিনি স্বয়ং ভগবান। আর আমরা যদি এইটা ভাবি যে এমনি একবার একটু মন্দিরে মাথা ঠুকে ঘন্টা বাজিয়ে আমি সব পেয়ে যাব, তাহলে কি হয়? তাহলে তো হয় না। চোখের জল তো ফেলতেই হবে, ছুরিটা তো গলা অবধি তুলতেই হবে, না হলে তো মা ছুটে আসবেন না। একটা বাচ্চা যতক্ষণ ভুলে থাকে, চুপ থাকে, মা কিন্তু নিজের মতন কাজ করে রান্নাঘরে। সে জানে কি বাচ্চা তো আওয়াজ করছে না, নিজের মনের মতন করে খেলছে। সেই বাচ্চা যদি মিনমিন করে মাকে ডাকে, মা কিন্তু শুনতে পাবে না, আসবেও না। তাকে চিৎকার করে কাঁদতে হবে, তখনই মা রান্নাঘরে সবকিছু কাজ ফেলে ছুটে এসে বাচ্চাকে কোলে তুলবে। আমাদের মা এসে আমাদের কোলে নিচ্ছেন না কেন? চিৎকার করে ডাকছি না তো, ডাকটা তিনি শুনতে পাচ্ছেন না তো, তাই একটু ব্যাকুল হয়ে একটু চিৎকার দিতে হবে, ছুরিটা গলা অব্দি তুলতে হবে, না হলে মা আসবেন না। তিনি সব বুঝিয়ে দেবেন। যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে। শুধু আহার না, মা আহারের কথা বলছেন, জগতে যখন যাই কাজ করি, আমাদের কাজগুলো কি একটু ছেঁড়াবেড়া হয়, পূর্ণ পরিষ্কার সুন্দর হয় না, গোছালো হয় না। আমরা জগতে যাই কাজ করি না কেন, সেই কাজটা প্রথমত সম্পূর্ণ খুব কম হয়, সম্পূর্ণ হলেও আমাদের ঠিক স্যাটিসফ্যাকশন থাকে না সেই কাজটার প্রতি। আচ্ছা সঞ্জয়বাবু, আপনি খুব ভালো প্রশ্ন করছেন, আমি একটু শেষ করে উত্তর দিচ্ছি। তো আমরা জগতে যাই কাজ করি, সংসারে যাই কাজ করি, সেটাকে যদি প্রত্যেকটা কাজ সবকিছু যদি ঈশ্বরকে নিবেদন করে করি, তাহলে কিন্তু আমাদের ভেতরে সিরিয়াসনেসটা বেশি আসে। আমি ধরো একটা কাজ করছি, আমি যদি এইটা ভাবি যে কাজটা আমি ঠাকুরকে নিবেদন করে করব, তাহলে কি ফাঁকি দিতে পারবো? তাই সবকিছু যেন তাকে নিবেদন করে করি, তাহলে দেখব সংসারের সব কাজ খুব সুন্দর হচ্ছে।
তখন আহার করব, এটা যেন তাকে নিবেদন করে করি, তাহলে সেটা আর এমনি আহার থাকবে না, সেটা ভোগে পরিণত হবে। একটা এমনি হয়তো খিচুড়ি এমনি বাড়িতে বানিয়ে খেলাম, কিন্তু যেদিন এইটা ভাববো যে খিচুড়িটা আমি পূজোর জন্য বানাচ্ছি, ঈশ্বরকে দেব বলে বানাচ্ছি, সেই একই খাবার কিন্তু ভোগ হয়, প্রসাদ হয়ে যায়। ঠিক সেরকমই প্রত্যেকটা কাজ যদি নিবেদন করে করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজের ভাব কিন্তু পাল্টে যায়। তো আমরা যেন সংসারের সব কাজ এইভাবে করি। প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস রেখো। প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, ভেদ দর্শন অজ্ঞানতার থেকে হয়, যে জ্ঞানী সে ভেদ দেখে না। আর বলছে কি, এটা স্থির বিশ্বাস রাখো যে দুটো একই, আলাদা নয়। যে চায় সে পায় না, যে চায় না সে পায়। এই যে আমাদের প্রত্যেক দুঃখ কষ্ট, এটা সমাধানের এই একটা লাইনই এটা সমাধান। কি বলছে, যে চায় সে পায় না, যে চায় না সে পায়। যার ভেতরে চাহিদা নেই সেই সেই পরমার্থকে পেয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। আমরা কি খালি চেয়ে যাই, এই জন্যই তো পাই না। যার ভেতরে সব চাহিদা মিটে গেছে সেই জানে শান্তি এবং আনন্দ কাকে বলে। তাই চাওয়া কমাতে হবে, চাওয়া কমাতে কমাতে সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে আমি আমার ভেতরে খুঁজেও কোনো চাহিদা খুঁজে পাব না, আমার ভেতরটা পুরো শূন্য, পরিপূর্ণ, কোনো চাহিদা কামনা বাসনা কিচ্ছু থাকবে না, এবং তখনই আমি সেই চরম সুখ লাভ করব। এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্য এই শরীরটার যত্ন করা চাই। কি বলছে, কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, মানে পাকা শরীর সেই পাকা আমি, সেই সত্যকে এই শরীর যদি না থাকে তাহলে আমি লাভ করব কিভাবে। আমার হয়তো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাহলে একটু ভালো করে ধ্যানে বসবো কিভাবে। খুব অসুস্থ, পারছি না, উঠতেই পারছি না, তাহলে আধ্যাত্মিক চর্চা করব কিভাবে। তাই শরীরের যত্ন নেওয়া উচিত, ভালো অন্ন খাওয়া, ভালো নিজেকে যত্ন করা। আমার গুরুদেব ভগবান, তিনি আমাদেরকে একটা সাধনার লিস্ট দিয়েছেন, সেখানে 12টা পয়েন্ট আছে। সেই 12টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে খেয়াল রাখতে হবে শরীর, কারণ এই শরীরটা আছে বলেই তো প্র্যাকটিসটা করতে পারবো। শঙ্করাচার্য বলছেন যে ঈশ্বরকে পাওয়ার প্রথম ধাপ হচ্ছে মনুষ্য জন্ম, তাই এই জন্মটা হয়েছে মানে শরীরটা পেয়েছি। শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে আমি কি করে আধ্যাত্মিক চর্চা করব। তাই শরীরটাকে ঠিক রাখতে হবে, শরীরটাকে যত্ন করতে হবে। তাই বলে এমন যত্ন করব না যে সারাক্ষণ শরীরকে বিষয় করেই রয়েছি, সেরকম না। আমি যেন অসুস্থ না হয় ভালো খাবো, একটু ব্যায়াম করব যতটা দরকার। যদি কিছু নাও করো তিনি করিয়ে নিতে ছাড়বেন না, যদি কিছু নাও করি তিনি ঠিক করিয়ে নেবেন। কিন্তু এই কথাটা সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। তিনি কাকে দিয়ে করান, যে করতে চায়, যার ভেতরে চাহিদাটা আছে করার, তাকে দিয়েই তিনি করান। এখন আমি চাই না, আমি যদি ভাবি তিনি আমাকে দিয়ে করিয়ে দেবেন, সেভাবে তো হয় না, আমাকেও তো চাইতে হবে। আমি চাইলেই হবে যে না আমি চাই, তখন দেখব তিনিই করাচ্ছেন, কলকাঠি তিনিই নেড়ে দিচ্ছেন, চাবিটা এনে তিনি তালাটা খুলে দিচ্ছেন, আমাকে পাথর দিয়ে মেরে মেরে চাবি ভাঙতে হচ্ছে না কষ্ট করে, তালা ভাঙতে হচ্ছে না কষ্ট করে। কারো কাছে কিছু চেয়েও না, বাপের কাছে তো নয়, স্বামীর কাছেও নয়। কি বলছে, কারোর কাছে কিচ্ছু চেয়েও না। আমরা কি চাই তো এটা দাও, এটা করো, সেটা করো, সবসময় তো চেয়েই যাচ্ছি, এক্সপেকটেশন ফুলফিল না হলে ঝামেলা, ঝগড়া, অশান্তি। মা কি বলছেন, কার থেকে কিছু চেয়েও না, খালি হাত
কারোর থেকে কিচ্ছু আশাও রেখো না, কারণ কারোর থেকে কিছু চাইলাম সে দিল, তারপর কিন্তু আবার সেও অনেক কিছু চেয়ে বসবে, আমাকে সেটা দিতে হবে, এখান থেকে তো লেনদেন শুরু হয়। তাই মা বলছেন কিচ্ছু চেয়েও না, না বাবার থেকে, না স্বামীর থেকে, না স্ত্রীর থেকে, না মায়ের থেকে। লোকের দেওয়া জিনিস কি থাকে গো, ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না, ঠাকুরের দেওয়া জিনিস ফুরতে জানে না। বলছে লোকের দেওয়া জিনিস সেটার আর কতই বা দাম, জগতের লোক কি জিনিস দেবে, জগতের জিনিস দেবে, আর জগৎ মানেই নশ্বর, তাই জগতের জিনিসও টেম্পোরারি, নশ্বর, আজকে আছে কালকে থাকবে না। জগতের মানুষ কি দিতে পারে, তাদের নিজের কাছেই তো কিছু নেই, সে আমাকে কি দেবে। আমরা ভাবি কি কেন গয়নাগাটি, টাকা পয়সা, এটাও তো বিরাট অ্যাসেট, প্রপার্টি, ওয়েলথ, এখান থেকেই আমাদের প্রসপেরিটি হয়। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছি, আমরা বলি কি আমাদের ভেতরে চেতনা আছে, চৈতন্য আছে, আমরা চেতনবান, আমরা এটা বলি তো, আমাদের ভেতরে কনসিয়াসনেস আছে, আমাদের ভেতরে চৈতন্য আছে, চেতনা আছে, আমরা চেতনশীল, কিন্তু আমরা নির্ভর করি কিসের ওপর, জড় বস্তুর ওপর। জড় বস্তু ছাড়া আমরা থাকতে পারি না, এটার কি কোনো মানে হয়? আমরা কেন জড় বস্তু, জগতের জড় বস্তুর উপরে নির্ভর করব, যখন আমার ভেতরে চেতনা রয়েছে, চৈতন্য রয়েছে? তাই টাকা পয়সা বুকে করে তো নিয়ে যেতে পারবো না। আজকে যদি বাড়ির লোককে বলি, হ্যাঁ গো শোনো না, আমি যখন মরে যাব, আমি যে টাকাটা ব্যাংকে রেখেছি সেটা তুলে সুটকেস করে আমার বুকে চিতার উপরে রেখে দিও, বাড়ির লোক কি বলবে? তুমি ওঠো বাবা, তোমার সাথে কিছু দিতে পারবো না, একটা গীতা দেব, একটু ধূপধুনো দিয়ে দেবো, ব্যাস, এত বেশি বলো না। সত্য, কিছু তো নিয়ে যেতে পারবো না। তাই জগতে জিনিস কে কি দিতে পারে, এই জড় বস্তু নিয়ে আমি আমি কতটা ভালো থাকতে পারবো? এতদিন তো জড় বস্তু নিয়ে কাটাচ্ছি, ভালো থাকতে তো পারছি না, তাই জড় বস্তু চেয়ে কি করব? আর যদি বলি যে আমাকে জগতের লোক শান্তি দেবে, তারা নিজেরাই অশান্ত, তারা আবার আমাকে শান্তি দিচ্ছে। শান্তি কে দিতে পারে যে নিজে শান্তি স্বরূপ হিসেবে নিজেকে জেনেছে? ঠাকুর কেন শান্তি দিতে পারছে আমাদেরকে? এই জন্যই ঠাকুর আমাদের শান্তি দিতে পারছে, কারণ তিনি তো শান্তি স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তাই তিনি দিতে পারছেন। তাই জগতের মানুষের থেকে না চেয়ে কিছু লাভ নেই, সেই জিনিসগুলো খুব একটা রাখার মতন নয়। মা কি বলছেন, ঠাকুর যখন দেবে তখন রাখবার জায়গা পাবে না। কেন বলছে? ঠাকুর আমাদেরকে কি দেবে? তিনি আমাদেরকে অনন্ত দেবে, অনন্ত, সেই ব্রহ্ম বা আত্মা যেটা আমাদের আসল স্বরূপ, আনন্দ, শান্তি, সেই অসীম। এই জন্য তো তাকে রাখবার জায়গা পাবো না, আর সেটা কোনোদিন ফুরোবে না। জগতে আমাদের শান্তি আনন্দ ফুরিয়ে যায়, কিন্তু ঠাকুর যখন আনন্দ দেয়, শান্তি দেয়, সেটা ফুরোয় না, কারণ তিনি সোর্সের সাথে তো কানেকশন করিয়ে দিচ্ছে, সোর্সের সাথে তো কানেকশন, সবসময় জল উঠছে, জলের অভাব পড়ে না, ঠাকুর জলের অভাব করে না কখনো। তাই ঠাকুরের, ঠাকুর যেটা দিচ্ছেন সেটাই যেন আমরা গ্রহণ করি, সেটাই শুধু যেন আমরা গ্রহণ করি। মনে করবে ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এই কথার উপরে আমাদের সব কিছু দাঁড়িয়ে আছে। কি বলে শেষ করছেন মা, যে মনে করবে সংসারটা ঠাকুরের। আমরা কি মনে করি সংসারটা আমার, আমি ছাড়া হবেই না, আমি ধরে আছি বলেই তো সব হচ্ছে। তুমি ধরে আছো বলেই কিছু করতে পারছো না, তুমি ধরে আছো বলেই তো কিছু হচ্ছে না।
নিজেকে যতদিন কর্তা ভাববো ততদিন কাজ ঠিক করে হবে না। জানতে হবে কি ঠাকুরের সংসার কর্তা তিনি, এবং তিনি আমাকে শুধু এখানে রেখেছেন একটা ভূমিকা দিয়ে। একটা নাটক হয় না, নাটকের পরিচালক কিন্তু তিনি, তিনি আমাকে একটা ভূমিকা দিয়েছে, তিনি আমাকে যেই ডায়লগগুলো বলতে বলবেন আমাকে সেইটুকুই বলতে হবে, তিনি আমাকে যেভাবে অভিনয় করতে বলবেন, পরিচালক অভিনেতা বা অভিনেত্রীকে যেভাবে বলে তাদেরকে সেইভাবেই অভিনয় করতে হয়। সে যদি এক্সট্রা এক্সট্রা করতে চায় তাহলে কিন্তু অভিনয় ভালো দেখায় না। তাই ঠাকুর তো পরিচালক এই পুরো নাটকের, তিনি যেভাবে, তিনি যেই ডায়লগ আমাদেরকে বলতে বলছে আমাদেরকে সেইভাবেই বলতে হবে, যেভাবে তিনি করাচ্ছেন সেইভাবেই অভিনয় করতে হবে। এবং এইটা জানতে হবে আমি এই ঠাকুরেরই সংসারে থেকে আমি ঠাকুরের কাজ করছি, মাঝখানে যেন আমি না আসে, পুরো জীবনটা যেন আমার তুমির ওপরে দাঁড়ায়, শুধু তুমি শুধু তুমি। জীবনটা যতদিন আমির ওপরে দাঁড়িয়ে থাকবে ততদিন কিচ্ছু পাবো না। যেদিন জীবনটাকে, যেদিন নিজেকে তুমির ওপরে দাঁড় করাতে পারবো সেদিন সব কিছু পাবো। এই হচ্ছে সংসারে থেকে বেঁচে থাকার উপায়। মা কিন্তু সব বলে দিলেন, এখন কথা হচ্ছে আমরা করব কি করব না, এইভাবে চলব কি চলব না। যদি চলি তাহলে নিজেই বুঝব, আর যদি না চলি তাহলেও নিজেই বুঝব। আজকের আলোচনা এই অবধি। যে প্রশ্নগুলো এসছে আমার চোখে যতটুকু ধরা পড়ছে আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, অরূপবাবু জিজ্ঞেস করছেন, গরিব মানুষ কি তাহলে ভগবানকে ডাকবে না, তাদের তো ভালো খাবার দাবার জোটে না, শরীরের দিকে তাকাবে কিভাবে? আচ্ছা, একটা জিনিস আমি বলি, আসলে যারা গরিব বা যারা রাস্তাঘাটে থাকে তাদের ইমিউনিটি কিন্তু আমাদের থেকে অনেক বেশি। রাস্তাঘাটে আজ অবধি কোনোদিন তাদেরকে কোভিডের মধ্যে মাস্ক পরতেও দেখিনি, তাদেরকে মরতেও দেখিনি। তাদের কিন্তু ইমিউনিটি অনেক স্ট্রং, কারণ তারা রাফ অ্যান্ড টাফ ভাবে জীবনযাপন করে। আমরা যদি সাধু সন্ন্যাসীদের দেখি তারা তো ভিক্ষে করে কাটায়, তাদের যেদিন যেরম ভিক্ষে জোটে সেরকম খায়। কোনোদিন দেখেছি রাস্তায় পড়ে, কোনোদিন কোনো খবর পেয়েছি বা শুনেছি বা দেখেছি যে রাস্তাঘাটে কোনো সন্ন্যাসী না খেতে পেয়ে মারা গেছে? আজ অবধি ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে কোনোদিন দেখব না যে কোনো সন্ন্যাসী না খেতে পেয়ে মৃত্যু হয়েছে বা কম খাবার খেতে পেয়ে মৃত্যু হয়েছে, কোনোদিন কিন্তু দেখব না। কারণ তাদেরকে তো ঈশ্বর দেখেন না, ঈশ্বর সবাইকেই দেখেন, তাই তারা কেন ডাকবে না? ঈশ্বর সবাইকে ডাক, ঈশ্বরকে সবাই ডাকবে, যে চাইবে সে ঠিকই ডাকবে। সে যদি তাকে ঈশ্বরের ওপরে, সে তার সবকিছু সমর্পণ করে দিতে পারে তাহলে ঈশ্বরই তার সব ভার গ্রহণ করবে। গীতাতে তো কৃষ্ণ বলছে যে আমার ভক্তের সব ভার দায়িত্ব আমি বহন করি। কথাটা কিন্তু খুব সত্য, নিজের জীবনের মিলিয়ে মিলাতে পেরেছি বলেই বলছি, খুব সত্য। তাই ঈশ্বরকে সবাই ডাকতে পারে। আরেকজন প্রশ্ন করছিলেন, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, যে জগতে ভালোবাসা নেই কেন? প্রশ্নটা একটু নিজেকে করি, যে আমি কি ভালোবাসতে পারি? আমার ভালোবাসা কার জন্য থাকে? খালি নিজেদের পরিবার বন্ধু বান্ধব, অন্যদের প্রতি কি থাকে? ঈর্ষা হিংসা থাকে। এই জন্যই তো আধ্যাত্মিকতা দরকার, আধ্যাত্মিকতা না করলে প্রকৃত ভালোবাসা আসে না, প্রকৃত প্রেম আসে না। আমরা যদি মহাপুরুষদের দিকে তাকাই দেখব তাদের ভেতরে মানে অহেতুক প্রেম, মানে তাদের প্রেমের কোনো মানে কারণ নেই, কোনো কারণ নেই, এত ভালোবাসা কোথা থেকে তাদের আসে? মহাপুরুষদের দিকে যদি তাকাই এটাই কিন্তু দেখব। তাই ভালোবাসা নেই, ভালোবাসা আনার জন্য ভালোবাসা প্র্যাকটিস করতে লাগে।
আমি আমার গুরুর কথা বলছিলাম না, তিনি 12টা সাধনার পয়েন্ট দিয়েছিলেন, সেখানে দুটো পয়েন্ট আছে, আরো দুটো, মানে 12টা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট আছে। বাড়াতে হবে হৃদয়, অভ্যাস করতে হবে ভালোবাসার। ভালোবাসাটা কিন্তু একটা অভ্যাস, এটা একটা প্র্যাকটিস। আমরা বলি কি জগতে ভালোবাসা নেই, তো ভালোবাসার খুব ল্যাকিং, তো এই অভাবটাকে পূর্ণ করার জন্য আমি কি করছি, আমি কি কিছু করছি, আমি কিছু করছি না, আমি শুধু বলছি ভালোবাসার অভাব। করতে হবে তো, অন্যর ভেতরে ভালোবাসা নেই কেন সেটা না দেখে আমি নিজের ভেতরে ভালোবাসাটা আরো আরো বাড়াই। তাই ভালোবাসাটা একটা অভ্যাস, ভালোবাসা চাষ করতে হয়, কালটিভেট লাভ। আর কি হৃদয়টা বাড়িয়ে নিতে হয়, আমাদের ভালোবাসা নেই কেন, হৃদয়টা বড় ছোট, সেখানে একজন দুজনের বেশি জায়গা নেই, আর কেউ ঠিক বসতে পারে না, ঢুকতে পারে না সেই জায়গায়। কিন্তু যার হৃদয় ঈশ্বর বসে আছে, তার হৃদয় তো অসীম অনন্ত, এবং সেইভাবেই মানুষকে ভালোবাসতে পারে। তাই হৃদয়ে যদি ঈশ্বরকে বসিয়ে নিই, তাহলে ভালোবাসার অভাবে চিন্তা আমাকে করতে হবে না। আরো অনেক প্রশ্ন দেখছিলাম। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছিলেন যে যদি কষ্ট না থাকে তাহলে মানুষ ঈশ্বরকে ডাকবে কেন, এটা তো বড় স্বার্থপরের কথা হয়ে গেল। তার মানে কি আমি কষ্টের জন্য ঈশ্বরকে ডাকি? ঈশ্বরকে তো ডাকবো ঈশ্বরের জন্য। আমাদের যে যুগ যুগ ধরে এই ব্যাপারটা চলে আসছে যে কষ্ট হবে, অভাব হবে, ঈশ্বরকে ডাকবো পূরণ হবে, এইটাকে ভাঙতে হবে, এটা ভুল। ঈশ্বরকে ডাকবো ঈশ্বরকে পাওয়ার জন্য। ঠাকুর বলছেন যে বিষয়ের জন্য মানুষ ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কেউ কাঁদে না, কাঁদতে হবে ঈশ্বরের জন্য। ঈশ্বরকে বিষয় পাওয়ার জন্য তো ডাকবো না, ঈশ্বরকে তাকে ঈশ্বরকে পাওয়ার জন্য ডাকতে হবে। তাই আমি কষ্টে থাকি কি আনন্দে থাকি, আমি সব সময় ঈশ্বরকে ডাকবো, না হলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম। তাই আমার দুঃখ থাকুক, কষ্ট থাকুক, যাই থাকুক, আমি সর্বক্ষণ ঈশ্বরকে ডাকব। প্রহ্লাদ, তিনি রাজার ছেলে ছিলেন, সে ধন সম্পত্তির মধ্যে থেকেও বিষ্ণুকে ডেকেছেন, তার বাবা যখন তাকে মারতে চেয়েছে তখনও সে বিষ্ণুকে ডেকেছেন, কিন্তু তার বাবা যে তার উপরে অত্যাচার করছে, তাকে কষ্ট দিয়েছে, সেটার জন্য বিষ্ণুকে ডাকেননি, সে বিষ্ণুকে ভালোবাসে বলে ডেকেছে। এইভাবে ডাকতে হবে, না হলে তো স্বার্থপরতা হয়ে যাবে না। ঈশ্বরের সাথে চুক্তি করলে তো হবে না, একমাত্র তার সাথেই লেনদেনের ব্যাপার নেই, হয় না, লেনদেনের ব্যাপার জগতেই থাকে, ঈশ্বরের সাথে এটা হয় না। তাই তাকে তার জন্যই ডাকা। আচ্ছা হ্যাঁ, গোপালবাবু এই প্রশ্নটা করেছিলেন, কষ্ট না দিলে মানুষ ঈশ্বরকে ডাকবে কেন, আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। আচ্ছা, সঞ্জয় মজুমদার প্রশ্ন করেছেন, ঈশ্বর লাভে মনের ময়লা দূর হয়ে কোথায় যায়? আচ্ছা, একটা কথা বলি, আমাদের বেদান্তে কি বলা আছে যে আমরা স্বরূপত ব্রহ্ম বা আত্মা, তাই তো? এবং এটাও বলা আছে যে ব্রহ্ম বা আত্মা হচ্ছে শুদ্ধ, মলিন নয়, শুদ্ধ। এবং আমরা সেই ব্রহ্ম বা আত্মা, আমরাও শুদ্ধ স্বরূপ, আমাদের কোনোদিনই কোনো ময়লা ছিল না, নেই, হবেও না। যতদিন মন আছে, যতদিন মনের অস্তিত্ব দেখছি, ততদিনই ময়লা। যেদিন মন ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলতে পারবো, সেদিন দেখবো মনও কোনো কালে ছিল না, মনটাও একটা কল্পনা, মনও নেই, কোনো ময়লাও নেই, আমি সেই শুদ্ধ স্বরূপ ব্রহ্ম বা আত্মায়। তাই ময়লা যখন নেই, সেটা যাবে কোথায়, তাই না? আচ্ছা, সৌর্য মুখার্জি জিজ্ঞেস করছেন, কষ্ট যদি ঈশ্বর না, আপনি কি লিখেছেন আমি বুঝতে পারছি না, করতে পারে, তাহলে ঈশ্বর কেন ডাকবো,
স্বার্থপরতা একে বলে না, ঈশ্বরের ওপর আমাদের একটা দাবি থাকবে না। আচ্ছা, আমি যে এতক্ষণ মায়ের কথাগুলো বললাম, আপনি কি একটাও কথা শুনলেন না? এই প্রশ্নটা শুনে তো আমি খুব কষ্ট পেয়ে গেলাম। তাহলে এতক্ষণ আমি মায়ের কি কথা আলোচনা করলাম? তিনি কি বললেন যে কাউর থেকে কিচ্ছু চেয়েও না? তারপরে এই প্রশ্নটা কি করে আসে? এই প্রশ্নের উত্তর তো আমি দেব না। উত্তর মা কিন্তু সব দিয়ে দিয়েছে। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা একদমই জাস্টিফাইড নয়। দাবি থাকবে না, কিসের দাবি? জগতের থেকে কিছু পাচ্ছি না, তাও জগৎ নিয়েই ঈশ্বরের কাছে দাবি করব? ওয়াই, কেন কেন করব? এটা তো মূর্খামির পরিচয়। এই যে বললাম স্বামীজি, তখন তো সে স্বামীজি হয়নি, তার তখন বাড়িতে কত অভাব অনটন, তিনি মায়ের কাছে গিয়ে তো ধন সম্পত্তির দাবি করলেন না। তার মানে স্বামীজি ভুল করেছিলেন, তার মানে স্বামীজির এই প্রার্থনাটা ভুল ছিল। তাই এই প্রশ্নটা একদমই ঠিক নয়। স্বার্থপরতাই একে বলে। আর এতক্ষণ আলোচনার পরে যদি এই প্রশ্ন আসে, তাহলে আমি বলবো আমি হয়তো আলোচনাটা ঠিক করে করতে পারলাম না, সেটা হয়তো আমার ভুল, আমি চেষ্টা করব আরো ভালো করে আলোচনা করার। তো আর তো কোনো প্রশ্ন আসছে না, তো আজকে এই অবধি রাখি। সবাই ভালো থাকবেন, আবার পরের রবিবার আবার মাকে নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।